এসেছো? এখন কেমন আছো তুমি? ভালো। তুমি চলে এসেছো না? এখন আমি খুব ভালো আছি। তুমি এরকম কেন করো বলবে আমাকে? তোমাকে ভয় দেখাবার জন্য। তোমার ভয়াত্ম চেহারাটা দেখতে যা সুন্দর। এসবের কোনো মানে হয়? এভাবে ঘুমের ওষুধ খেয়ে তুমি ভালোই হবে। একটা সময় আসবে ঘুম থেকে আর উঠবো না। তোমাকে জ্বালানোর জন্য কেউ থাকলো না। প্লিজ বদ্ধ। আচ্ছা বলো তো, তুমি আমার ফোন ধরোনি কেন? ফোনটা ধরোনি বলেই তো। সেই সময়টা আমি একটা কাজের মধ্যে ছিলাম, আর তুমি তো জানো যে তখন আমার পক্ষে ফোন ধরা সম্ভব ছিল না। আমার ফোন না ধরলে এরকম? কবিতাটা একবার শোনাবে আমাকে? কোন কবিতা? ওই যে সেদিন যে লিখছিলে, সেই কবিতাটা শোনার জন্যই তো ফোনটা করেছেন। কি যে অদ্ভুত লেগেছিল লাইনগুলো, তুমি ফোন ধরলে না। খুব খারাপ তুমি লোকটা, খুব খারাপ, খুব। প্লিজ প্লিজ শোনাও না। ওই যে কুসুম, শরীর জন্ম ঝরে যাচ্ছে, মৃত্যু ঝরে যাচ্ছে, বল না প্লিজ। কুসুম, শরীর থেকে জন্ম ঝরে যাচ্ছে, মৃত্যু ঝরে যাচ্ছে, আগুন খসে পড়ছে, খসে পড়ছে জন্মের টানা। কুসুম, আজ আবার আকাশের কাছে গিয়ে বলতে হবে, উড়তে শিখিনি তাই এত পড়লো পালক। কি সুন্দর, একটু বসবে আমার পাশে? ঠিক আছে, আমি বলবো। জি, আপনাকে জানাবো। হ্যালো, কি করছিলে? আমি তো একটা কাজই করতে পারি, লেখা। জানো, মাঝে মাঝে না তোমার লেখাটাকে আমার খুব হিংসে হয়। সবসময় লেখাটাই তোমার কাছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তুমি তো জানো লেখার সময় আমি ফোন ধরি না। জানি তো, তারপরেও অনেক রাগ হয়। লিখছিলে একটু শোনাও না। শেষ করে তারপর একবারে তোমাকে শোনাবো।
শোনো, কাল আমি আসছি সকালে তোমার বাসায় দেখা করতে। তোমার কি মাথা খারাপ নাকি? আরে মাত্র তুমি হাসপাতাল থেকে ফিরেছো। আমি কোনো কথা শুনতে চাই না, কাল সকালে তোমার বাসায় আসছি আমি। ওকে বাই। হ্যালো হ্যালো হ্যালো, আমি শিশির বলছি। হ্যাঁ, তোমার নাম্বারটা আমার ফোনে সেভ করা আছে। তুমি কি ব্যস্ত? না, আমি আমি আসলে একটা কাজের কথা বলতে। তুমি আমাকে ফোন করার জন্য অজুহাত খুঁজছো শিশির? তোমার সাথে অনেকদিন পর কথা হচ্ছে। সরি, তুমি আমাকে নিশ্চয়ই একটা কিছু বলার জন্য ফোন করেছো, আমি খামোখা ফালতু কথা বলে। ইটস অলরাইট। আসলে উকিল সাহেব ফোন করেছিলেন, আমাদের ডিভোর্সের পেপার ফাইনাল করতে হবে, তোমাকে ওনার চেম্বারে একদিন আসতে হবে। হ্যালো। হ্যাঁ হ্যালো। হ্যাঁ, আচ্ছা এর আগে আমরা এমনিতেই একদিন দেখা করতে পারি না শিশি? কোথাও বসে তুমি আমি মিলে কফি খেলাম। কফি? আমি তোমার সাথে? প্লিজ শিশি, এক কাপ কফি নিশ্চয়ই তোমার জন্য খুব বেশি সমস্যা তৈরি করবে না বোধ হয়। আমি জানো। থ্যাংকস। এবার বলো তো, কোনো খবর না দিয়ে তুমি হঠাৎ? হ্যাঁ, অনেকটা হঠাৎ করেই। আসলে আপনার জন্য একটা সুখবর নিয়ে এসেছি, আর খবরটা যখন পেলাম ভাবলাম চলেই আসি, এরকম খবর তো টেলিফোনে দেওয়া যায় না। সুখবর? কি সুখবর বলো তো? আপনি এবার সাহিত্য পুরস্কার পেতে যাচ্ছেন, এত বড় একটা পুরস্কার, তাই ভাবলাম সামনাসামনি এসে আপনাকে কংগ্রেচুলেট করি। ও তাই নাকি? কই, ওরা কেউ তো আমাকে কোনো কিছু জানায়নি, আর শিওর? ইয়েস আই এম শিওর। আমি তালিকাটা দেখে এসেছি, আপনার সর্বশেষ বইটি শীতে ভব ঘুরে, বইটি আমি পড়েছি, অসাধারণ সব কবিতা লিখেছেন আপনি। থ্যাংকস থ্যাংকস। তুমি এমন একটা সুখবর নিয়ে এসেছো, তাহলে তো তোমাকে কিছু একটা খাওয়াতে হয়। আপনি ক্যাফেতে আমাকে একটা ইন্টারভিউ দেবেন, এটাই আমার খাবার। তুমি কাল রাতেই তো ফোন করে বললাম আজকে সকালে আসছি, ভুলে গেছো? না, মানে ওনাকে তো ঠিক। ও হচ্ছে সাংবাদিক, একটা পত্রিকায় কাজ করে, ও দারুণ একটা সুখবর নিয়ে এসেছে। ও বলছে যে এবছর সাহিত্য পুরস্কার নাকি আমি পাচ্ছি। রিয়েলি? দ্যাটস আ গ্রেট নিউজ। চলো চলো সেলিব্রেট করতে হবে, বাইরে চলো। এখন কোথায় যাবে? ওর সঙ্গে আমার একটু জরুরি কথা আছে। আমার লেখার ভীষণ ফ্যান। হ্যালো। হাই। কিন্তু তুমি এটা কি বললে? ওনার সাথে আমাকে শুধু বন্ধু হিসেবে কেন পরিচয় করিয়ে দিচ্ছ?
আমি শুধু তোমার ফ্যান না, দ্যাটস ভেরি আনফেয়ার। শুনুন, আমরা কিন্তু শুধু বন্ধু না, খুব শীঘ্রই আমরা বিয়ে করতে যাচ্ছি। যেহেতু আপনি জার্নালিস্ট, আপনাকে আগাম খবরটা দিয়ে রাখলাম, বলতে পারেন এক্সক্লুসিভ নিউজ। ও তো, এসব কী বলছো? কেন, আমি কি মিথ্যা কথা বলছি? কাসা ভাই, আমি আমি না হয় আজ উঠি, পরে একদিন আপনার ইন্টারভিউ নিয়ে যাবো। হ্যাঁ ভাই, সেটাই সেটাই ভালো হবে। হ্যাঁ, ফোন করে। জি, হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। সব কিছু নিয়ে জোক করাটা আমার একদম পছন্দ না। শোনো, আমি ডিসাইড করেছি তোমাকে বিয়ে করব। অনেক ভেবে দেখলাম, তোমাকে ছাড়া তো আমি একদম থাকতে পারব না। তুমি ভেবে দেখলে আর বিষয়টা হয়ে গেল, ব্যাপারটা তো ঠিক এরকম না। তুমি আমাকে ভালোবাসো না? আমার প্রশ্নের উত্তর আমি এখন পাই। উত্তরটা তো তোমার জানা আছে। আমি আবারও শুনতে চাই, তুমি তুমি কি আমার উপর অনেক রাগ করে আছো? কেন, তুমি জানো না, তুমি আমার উপর রাগ করলে আমার সব কিছু একেবারে অন্ধকারে ডুবে যায়, আমার দম বন্ধ হয়ে আসে। প্লিজ, কেন তুমি আমার সাথে এরকম করছো বলো। পদ্ম, আমার ভাল লাগছে না, তুমি খামুকা। ঠিক আছে, তুমি যখন আমাকে বলবি না, তখন আমি নিজেকে শেষ করে ফেলি। তোমার জীবনটা রাখার তার কোনো মানে হয় না, তাই না? পদ্ম, তুমি কি করছো? পাগল, তুমি খামোখায় এসব ভেবে কষ্ট পাও। হ্যাঁ, আমি পাগল, আমি তোমার ভালোবাসার জন্য পাগল। তোমাকে না পেলে আমি একদিন সত্যি সত্যি মরেই যাবো। আমি আমি তোমাকে ভালোবাসি, সত্যি ভালোবাসি। সত্যি বলছো? হ্যাঁ, সত্যি সত্যি। হ্যালো, কেমন আছো? হঠাৎ এ কথা জানতে চাইছো কেন? মানে কি হঠাৎ কেন হবে, তুমি কেমন আছো সেটা জানতে চাইতে পারি না? হতে পারে, আমাকে তোমার ফোন করার কথা ছিল। তোমার কি মনে হয় আমাদের ভিতরে আর কোনো কথা বাকি রয়ে গেছে? কেন খামখা? শিশির, আমি এবছর সাহিত্য পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছি। খবরটা পত্রিকায় বের হয়েছে। আমি এত বড় একটা পুরস্কার পাচ্ছি, অথচ তুমি আমাকে কংগ্রেচুলেট পর্যন্ত করলে না। ফর দ্য অল টাইম সেক, শিশির, আমরা কোথাও বসে একটু কফি খেতে পারি না? আমি অ্যাকচুয়ালি তোমাকে আমার বইটা দিতে চাই। আমরা ফায়ার অন আইসে মিট করি। তুমি যদি খুব বেশি ব্যস্ত না থাকো তাহলে ওখানে চলে আসো, আমি ওয়েট করি।
খাবে বলো? স্যান্ডউইচ দিতে বলি? আমি কিছু খাবো না, দেখেছো কেন সেটা বলো। সেসব পরে হবে, কিছু একটা তো খেতে হবে। এক্সকিউজ মি, শুধু কফি? দুটো কফি দিবেন। আসতে বলাতে বিরক্ত হয়েছ? অবাক হয়েছে। আমার বইটা খুলে দেখলে না? বাসায় যেতে পাখিদের পথ বদলায়, হেমন্ত বদলে যায়, দূরে একা ঘাস, বিকেলের একলা রোদ, তুমি অনেকটা। কি হলো, কিছু বলছো না যে? কি বলবো বল, এই বদলে যাওয়াটাই আমার নিয়তি ছিল। অবাক হচ্ছ, আমার এই নিয়তিটা তোমার কবিতার চাইতেও সত্য, আর আমার এই নিয়তিটা তৈরি করে দিয়েছো তুমি। নিয়তিও তো কখনো কখনো পাল্টে যায়। আমরা কি আবার একসঙ্গে ফিরতে পারি না? তোমার কি মনে হয়? আমি তো ভাবি মানুষের জীবনের পথ হঠাৎ ঝড়ের ধাক্কায় অনেক সময় পাল্টে যায়। জীবনটা তোমার কাছে ছেলে খেলা, আমার কাছে না। তুমি আমার কথাটা বুঝতে পারোনি। আমি আসলে ফিরে আসার পথটা কিন্তু তুমি বন্ধ করে দিয়েছিলে, এখন আবার ফিরে আসার কথা আসছে কেন? পরিত্যক্ত হওয়ার যন্ত্রণাটা তুমি কোনোদিনও বুঝবে না। মানুষের জীবনের পথ হঠাৎ ঝড়ের ধাক্কায় অনেক সময় পাল্টে যায়। আরে তুমি? হ্যাঁ আমি। চলো গাড়িতে ওঠো, তোমাকে নিয়ে ঘুরতে যাব। এখন কোথায় যাবে? যেদিকে দু চোখ যায়। আরে বাবা, এখন কটা বাজে? এখন রাত কটা হয়েছে সে খেয়াল আছে? তোমার বাসায় যদি তুমি না পচা একটা কবি, বোরিং, তোমার ভেতরে তো রোম্যান্টিসিজম বলতে কিছুই নেই। আমি বলছি তোমাকে নিয়ে আমি একটা ড্রাইভে যাব, ঘুরতে যাব, আর তুমি কি নিয়ে কথা বলছো? আমার বাসা কে চিন্তা করবে? পদ্মু শোনো, আমি কিচ্ছু শুনতে চাই না। তুমি আমার সাথে এখন গাড়িতে উঠবে এবং আমরা ঘুরতে বেরোবো। আচ্ছা কিন্তু যাবোটা কোথায়? যাবো কোথাও, কোথায় যে যাবো সেটা তো এখনো ঠিক করিনি।
কিন্তু একটা কোনো জায়গায় তোমাকে নিয়ে যাব সে ব্যাপারে আমি ডিটারমাইন্ড। ধরো খোলা একটা মাঠ, অন্ধকার আকাশ, তার মাঝে বসে তুমি আমাকে কবিতা শোনাচ্ছ, শোনাবে না? শোনাবো। আমরা যত দূর চোখ যায় চলে যাব, আর কখনো ফিরে আসবো না। আমরা কি আবার একসঙ্গে ফিরতে পারি না? পদ্ম মোটেও পাগল নয়। ওকে তুমি পাগল বলছো বিকজ ও আমাকে ভালোবাসে। আমি তোমাকে ভালোবাসি না। তোমার পাগলামো, এত খাবার কে খাবে? কারণ তুমি খাবে, আমি খাবো, আর পাগলামি তো কমবে না কোনোদিন, তো দেখে কোনো লাভ নেই। কেন? কারণ তোমার সাথে আমি যখন থাকি আমার কেমন যেন পাগল পাগল লাগে। তাহলে আমার কাছে না আসলেই পারো, পাগলামো কমানোর সহজ ঔষধ। এই কথাটা তুমি আমার সাথে আর কখনো বলবে না। বাহ, তুমি না বললে? আমার সঙ্গে থাকলে তোমার পাগল পাগল লাগে? তুমি বুঝবে না, তোমার জন্য আমি সারাটা জীবন এরকম পাগলই থাকতে চাই। বই? কিসের বই দেখি? আচ্ছা, আপনি যান। এটা তো তোমার বই। তোমরা এখানে এসেছিলে আমাদের ওই ডিভোর্সের বিষয়টা নিয়ে। তোমরা এখানে এসেছো, কফি খেয়েছ, গল্প করেছ, আর আমি কিছুই জানি না। আমি আসলে ভেবেছি যে এই বিষয়টা তোমাকে জানানোর কোনো দরকার নেই। তোমার কি একবারও মনে হয়নি যে তুমি আমার সাথে বিশ্বাসঘাতকতা করছো? সিন ক্রিয়েট করো, এটা একটা রেস্টুরেন্ট। কি করবে তুমি? আমি সিন ক্রিয়েট করলে কি করবে তুমি? তুমি তো একটা চিট, হিপোক্রেট, লায়ার। শাট আপ, একটা কথা বলো না, শাট ইওর মাউথ। We'll be right back.
কখন এসেছো? অনেকক্ষণ। এখানকারই এক লোক বললো যে তুমি মিটিংয়ে আছো, তোমার অনুমতি ছাড়াই তোমার রুমে বসে আছি, সরি। It's all right. কোনো কাজে এসেছো? না, এমনি এলাম। অফিসে যাও না, চাকরিটা আমি ছেড়ে দিয়েছি। চাকরি ছেড়ে দিয়েছ কেন? এমনি ভালো লাগছে না। তোমরা বিয়ে করছো কবে? হঠাৎ এই কথা জানতে চাচ্ছি কেন? প্রশ্নটা কি অবান্তর? জানি না, জানতে চাইলে না কেন তোমার এই প্রশ্নের উত্তরে জানি না বললাম? আমার জানার আগ্রহ শেষ হয়ে গেছে, হয়তো এখন করবে না, পরে করবে। আগ্রহ তো শেষ হবারই কথা, একটা ভুল, দুজনের সম্পর্কটাকে একেবারে শূন্যের কোঠায় নামিয়ে এনেছে, তাই না? ভুল? গত এক বছরে তোমার আমার মাঝে যা কিছু হয়েছে সব ভুল। আমি আমি স্বীকার করছি, আমি স্বীকার করছি শিশির, ভুল আমারই হয়েছে। আসলে হঠাৎ করে সব কিছু কেমন মানে হুট করে ঘটে গেল। হুট করে বলছো কেন? পদ্মকে তুমি ভালোবাসো, বাসো না? পদ্মের সাথে আমার সম্পর্কটা একটা দৈত্য হয়ে আমার গলাটা চেপে ধরেছে। তাহলে কি তুমি আমাকে তোমার কাছে ফিরিয়ে নেবে? জীবনের একটা ভুল কি আমরা শুধরে নিতে পারি না শিশির? আমি জানি আমার এই প্রশ্নের উত্তর তুমি দেবে না, তো বললাম আসলে জীবনের সময় আস্তে আস্তে ফুরিয়ে আসছে। তো ইমোশনাল ব্ল্যাকমেইল করছো? না 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 না, আমি আমার কথাটা তোমাকে বললাম। আজু উকিলের কাছে যাবার কথা ছিল, কবে যাবে? তুমি আমাকে কখনো ক্ষমা করতে পারবে না শিশির। আমার উপর রাগ করে থাকবে? প্লিজ কাজ স্যার, আমার ভুল হয়ে গেছে। তুমি কখন এসেছো এখানে? অনেকক্ষণ, আমি তো আর বাসায় ফিরে যাইনি। কী করবো, তোমার উপর তো আমি বেশিক্ষণ রাগ করে থাকতে পারি না। প্লিজ তুমি আমার উপর রাগ করো না, প্লিজ। Thank you.
মাধবী ফিরে তাকায়। মাধবী কি জানে ফিরে তাকানোর মানে? একটা নতুন নক্ষত্র খুঁজছি তোমার নামে, নাম দেব বলে। একটা নক্ষত্র খুঁজছি মাধবী, তোমার নামে নাম দেব। শিশির, আমাকে তুমি ফোন করেছিলে? হ্যাঁ, উকিল সাহেব আবার ফোন করেছিলেন। আচ্ছা, উকিল সাহেবের কি তোমাকে ফোন করা ছাড়া আর কোনো কাজ নেই? আমাদের মনে হয় কাগজের কাজটা মিটিয়ে ফেলা উচিত। সত্যি সত্যি তুমি আমাদের সম্পর্কটা শেষ করে দিতে চাও? দেখো শিশি, মানুষ তো ভুল করে সেটা শুধরে নেওয়ার জন্যে। তুমি কি আমার ভুলগুলোকে শুধরে নেবার জন্যে কোনো সুযোগ দেবে না? ভাঙা কাঁচের পুতুল জোড়া দিলে ভাঙার দাগটা তো রয়েই যায়। মানুষের জীবন ভাঙা পুতুল না শিখি। মানুষ তো জীবনে ভুল করেই, সেটা আবার শুধরেও নাই। আমরা আসলে কোনোভাবেই সম্ভব না। একটা সুযোগ দাও। আমি আবার তোমাকে ফিরে পেতে চাই। আমি সত্যি সত্যি একমাত্র তোমাকেই ভালোবেসেছিলাম, আর বাকি সব কিছু মিথ্যে। আমি ভুল করেছি, আমি স্বীকার করছি, আমি ভুল করেছি। বিশ্বাস করো, তুমি আমার কথাটা, তুমি মেয়েটাকেও ভালোবাসো। আমি জানি আমি জীবনে তোমাকে অনেক কষ্ট দিয়েছি। আমি এটা বুঝতে পেরেছি যে তোমাকে ছাড়া আমার জীবনটা অর্থহীন। আমি এতদিন একটা ঘোরের মধ্য দিয়ে হাঁটছিলাম, আমার এই ঘোরটা কেটে গেছে। এখন এই মিথ্যে সম্পর্ক থেকে বেরিয়ে আমি তোমার কাছে ফিরে আসতে চাই। বিশ্বাস করো শিশি, গত দেড়টা বছর আমি একটা কলম লিখি, তুমি আমাকে ছেড়ে চলে গিয়েছিলে। তোমার এই কান্নাটা আমাকে কোনোদিন স্বস্তিতে থাকতে দেয়নি, আমি শান্তি পাইনি। চলো নতুন করে আবার আমরা সম্পর্ক করি। সেই সম্পর্কের মধ্যে তুমি আর আমি ছাড়া আর কেউ থাকবে না। আমি কোথায় থাকবো কাইসার? তুমি আমাকে এভাবে ঠকাতে পারলে? আমি আসলে কিন্তু আপনি যে আপনাকে রাস্তায় ফেলে গিয়েছিল তার কাছেই আবার ফেরত আসতে চাইছেন? সরি, ইউ আর মেকিং এ মিস্টেক। আপনার মতো মেয়েদের আমি খুব ভালোভাবে চিনি। কত
যা বলবার তুমি আমাকে বলো, এর মধ্যে তুমি শিশিরকে জড়াবে না। সাবেক স্ত্রীর প্রতি দরদ তো একেবারে উতলে পড়ছে দেখি। আমার জীবনটা নষ্ট করার অধিকার তোমাদেরকে কেউ দেয়। আমার সাথে গেমটা তুমি না খেললেও পারতে। শিশির, শিশির প্লিজ ফোনটা ধরো। হ্যালো, হ্যালো শিশির, শিশির তুমি ফোন ধরছো না কেন? আমি কতক্ষণ ধরে ফোন করছি শিশির। আজ সকালের ঘটনাটার জন্য আমি ওই ঘটনাটা নিয়ে আমি কোনো কথা শুনতে চাই না। কিন্তু তোমাকে শুনতেই হবে। শোনো, পদ্ম আসলে একটা পাগল মেয়ে। প্লিজ স্যার, আমি কাল তোমাকে উকিলকে দিয়ে কাগজগুলো পাঠিয়ে দেবো। তুমি প্লিজ সাইন করে দিও। তুমি আসলে আমাকে ভুল বুঝছো, আমি বিষয়টা নিয়ে পদ্ম তোমাকে ভালোবাসে। কিন্তু আমি পদ্মকে ভালোবাসি না। এখন তো কথা বললে হবে না কাজ, পদ্ম তো কোনো অন্যায় করেনি। তুমি আমাকে দুজনকে ঠকাতে পারো না। ইটস ওভার, আমার দূরে সরে যাওয়া উচিত। আমি তোমাকে ছাড়া বাঁচবো না শিশি। তুমি আমার কাছে অনেক আগে মরে গেছো। শিশির আমার কথাটা শোনো। কেন আমি তোমার জন্য মরতে যাচ্ছি? তুমি কে? আমার ভালোবাসা? তুমি কোনোদিন আমাকে ভালোবেসেছ? আমি জানি বাসার, অথচ আমি তোমাকে বোকার মতো না, তোমার জন্য আমি মরব না। তুমি শুনতে পাচ্ছ? তোমার জন্য পদ্ম মরবে না, পদ্ম আর তোমার খেলার পুতুল হবে না। তোমার সব কবিতা আমার পড়া হয়ে গেছে কাইসার, তাই চলে যাচ্ছি তোমার কাছ থেকে অনেক অনেক দূরে। তুমি শিশিরকে ঠকিয়েছ, তুমি আমাকে ঠকিয়েছ, কিন্তু তুমি জেনে রেখো শিশিরও একদিন তোমার দিক থেকে মুখ ফিরিয়ে নেবে। তুমি শিশিরের কাছে আর কোনো দিনও ফিরে যেতে পারবে না। মিথ্যার সঙ্গে ভালোবাসা কোনো দিন বাঁচতে পারে না। তোমার মনে আছে কাইসার, তুমি বলেছিলে আমার জন্য তুমি 108টা নীল পদ্ম নিয়ে আসবে। কি ভীষণ সুন্দর তোমার মিথ্যাগুলো। তুমি কাউকে কোনো দিনও ভালোবাসতে পারো না। ভালোবাসার নামে শুধু প্রতারণা করে গেছো, অন্যকে ঠকাতে গিয়ে আজ নিজেই ঠকে গেলে। তুমি আসলে কাগজে তৈরি এক কবি, কাউকে ভালোবাসতে না পারাও কিন্তু এক ধরনের মরে যাওয়া। তোমার জন্য করুণা ছাড়া আর কিছু রেখে যেতে পারলাম না।